আমরা জানি যে আমাদের সমস্ত কিছু কাজ ঘড়ি ধরে করতে হয়, মানে আপনি অফিসে আসবেন, অফিস থেকে ফিরবেন, বাড়ির কাজ করবেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন একটা দ্বীপের কথা আপনাদেরকে বলি যেই দ্বীপের মানুষের সময় ধরে কাজ করার কোনো রকম কোনো দরকার হয় না। তাদের যখন ইচ্ছে করছে তারা ঘুমাচ্ছেন, যখন ইচ্ছা করছেন উঠছেন, যা খাচ্ছেন যা ইচ্ছা করছেন। যে জায়গার কথা বলছি সেই ছোট্ট দ্বীপটার নাম হচ্ছে সোমারয় দ্বীপ, রয়েছে কোথায়, রয়েছে ইউরোপে। বাসিন্দার সংখ্যা এখানে নেহাতে বিশাল নয়, এই ধরে নিন মেরে কেটে 400 মানুষ এখানে থাকেন। এখানে মার্চ থেকে জুলাই এই সময় পর্বে দাঁড়িয়ে সূর্য অস্তই যায় না, আর বাকি সময় আবার সূর্যের দেখা পাওয়া যায় না, তাই জন্য এখানকার মানুষের জীবনযাত্রা আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা। এইখানে মানুষের মূল যে জীবিকা অর্থাৎ পেট চালানোর জন্য যেটা করার দরকার হয় সেটা হচ্ছে মাছ ধরা, মাছ ধরেই মূলত এরা এদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই যে বললাম যে এখানকার মানুষের সময়ের কোনো রকম কোনো দাম নেই, তাদের যখন যেটা করতে ইচ্ছে করছে, তাদের মনে হচ্ছে এখন ঘুমানোর সময়, তারা তখন ঘুমাচ্ছে। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে টাইম সার্কেলটা দেখি যে সকালে উঠতে হবে বেরোতে হবে, তা কিন্তু এখানে নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।